ইংল্যান্ড সিরিজের কারণে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের বাকি অংশ খেলতে পারবেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান, এমনটি নির্ধারিত ছিল কদিন আগেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের দিনেই জানা যায় বাংলাদেশ সফর পিছিয়ে নিয়েছে ইংল্যান্ড, আর সেই খবরে কপাল খুলল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে যোগদানে আর বাধা নেই দুজনের। সূত্র জানায়, নিউজিল্যান্ড সিরিজের পরপরই আইপিএল খেলতে যাবেন সাকিব, আর বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজে থেকে নিশ্চিত করেছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর এর অফিসিয়াল পেজে সোমবার একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে কেকেআর এর জার্সিতে অনুশীলন করছেন সাকিব, বল করছেন নেটে, পরখ করে দেখছেন ব্যাট, নেটে ব্যাটিং অনুশীলন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ভিডিওর ক্যাপশনে কেকেআর হিন্দি ভাষায় লিখেছেন, ভাগ 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 আয়া শের আয়া শেষ, যা বাংলায় ভাগো ভাগো বাঘ আইল। আশা মনি, পুন্ড স্পোর্টস।